cover, whereas there seems to be no way. He works in ways we cannot see. He will make a way for me. He will be my guide. Hold me, close me to his side. Good morning everyone. আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 10টা। তো একটু আগেই আগের ব্লগটা শেষ করলাম। কেন আগের ব্লগটা শেষ করলাম সেটা তোমাদের আগের ব্লগেই বলে দিয়েছি, তো এখন আর বলছি না। আমি সবসময় তোমাদেরকে বলি যে যখন কোনো জিনিস আর কি আমার মন থেকে করতে না ভালো লাগে, সেই জিনিসটা আমার তোমাদের কাছে দেয়া মানে কি বলবো, মানে আমি নিজে নিজে স্যাটিসফাই হই না আর কি, যে আমি এই জিনিসটা ভালো করে করতে পারলাম না, তোমাদের জন্য কীভাবে দেবো, বা তোমাদের ভালো আমি যেটা ভালো না বেসে করছি সেটা তোমাদের কী করে ভালো লাগতে পারে, সেটাও আমার কাছে একটা ডাউট আছে। তো ওই জন্যই আর কি, তো ভাবছিলাম যে হয়তো কদিন গ্যাপ নেবো বা নিজে নিজের মধ্যে একটু টাইম স্পেন্ড করবো, কিন্তু তারপরেও ভাবলাম যে না, তোমাদেরকে ছেড়ে বা ক্যামেরার সাথে যে আমার রিলেশানটা তৈরি হয়ে গেছে বা তোমাদের সাথে যে রিলেশানটা তৈরি হয়ে গেছে সেটা হয়তো মানে সেটা থেকে হয়তো আমি দূরে থাকতে পারবো না, যেটা মনে হচ্ছিলো যে কালকে যে আমি কিছুদিনের জন্য হয়তো ব্রেক নেই, কিন্তু তারপরে ভাবলাম যে না আমি পারবো না থাকতে। তো ওই জন্যে আবার আজকে ডিসাইড করলাম যে না কন্টিনিউ করি, তারপরে দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, সেগুলো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমার মনের যে কথাগুলো থাকে সেগুলো তোমাদের সাথে বলে আমি অনেকটা শেয়ার করতে পারি, আমি অনেকটা হালকা মনে হয় মনটাকে বা মাইন্ডটা একটু ভালো হয়ে যায় আর কি। তো ওই জন্যই আর কি, তো ভাবলাম যখন যে তোমাদের সাথে কথা বলতে পারবো না, কিছু করতে পারবো না, কিরকম কোনো কিছু শেয়ার করতে পারবো না, তাহলে তো আরোই মানে মাইন্ড আরও বাজে হয়ে যাবে, তো ওই জন্যই আর কি। তো চলো দেখা যাক আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, তো কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমস উইথ প্যাশনে, আমি চন্দ্রানী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, আর যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দিনটা স্টার্ট করি। তো জামা কাপড় সব মিলে দিয়ে গেলাম, আর এবারে ছেলে স্কুলে একটু যাব, ওর স্কুলের ফিসটা জমা দিতে। আর কি বলতো, বলছিলাম না যে একটু কালকের থেকে একটু হেডেক হচ্ছে, তো এখনও হেডেক হচ্ছে, কিন্তু রোদটা বেশ ভালো লাগছে, তো ওই জন্য ভাবলাম খানিকটা একটু রোদে দাঁড়াই, একটু হাঁটাহাঁটি করি, তারপরে নিচে যাব, কারণ এখন খুব একটা বেলা হয়নি, 11টা বাজে, তো এখান থেকে একটুখানি গিয়ে 11:30টার মধ্যে ফিরে আসতে পারবো, তো ওই জন্য একটু রোদ পোয়াচ্ছি আর কি। তো এখন বাজে 11টা, এই রেডি হয়ে গেছি, আর পেছনে দেখো বাঁদর নাচছে, কাঁচা বাদাম বাঁদর নাচছে আর কি পেছনে, সারাদিন এইসব হারকাত করতে থাকে। না আমি কথাটা বলি, তো রেডি হয়ে গেছি, ছেলে স্কুলে যাই, ওর স্কুলের মাইনেটা দিয়ে আসি, এখন 11টা বাজে, তো আশা করি 11:30টার মধ্যে চলে আসবো, এসে স্নান টান করবো আর কি। আর একদম বদমাশি করবি না, উৎপাত করবি না, কোনো মার খুব খাবি না, যেগুলো বাকি আছে সেগুলো পড়াশোনা করি, তাও কিছুই বাকি নেই। ঠিক আছে চলো ঘুরে আসি, হ্যাঁ টাটা। এত নোংরা পড়ে যে কি বলবো, মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, বেরোনো যাক। আর বিড়ালগুলো জ্বালায় যে ঢাকাটা কভার আছে, কভার দিয়ে রাখবো, কভারটা দিলে কভারটা কালকেরই ছিঁড়ে দেবে নখ দিয়ে আর কি, তো ওই জন্য কভারও লাগাতে পারি না, এদিকে ধুলো এসে পরে পরিষ্কার করতে হয় আর কি, যখনই বেরোবো তখনই পরিষ্কার করতে হবে। তো চলো যাবার হোক, যাওয়া যাক। তো এখন ওই 11:45 বাজে আর চলে এসেছি, আর জমা দিয়ে সব কিছু, তো বললাম না যে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে, তো জমা দিয়ে চলে এসেছি, এবারে স্নান টান করবো আর কি। আর আজকের ব্লগটা জানি না দিতে পারবো কি দিতে পারবো না, এখনও কিছু করিনি, আপলোডিংয়েও পর্যন্ত বসাইনি, তো একটার সময় নাই হোক 5টার সময় যদি পারি তাহলে মানে ব্লগটা পোস্ট করবো, হয়তো যেটুকু হয়েছে ওটুকুই পোস্ট করবো আর কি কালকের ব্লগটা। তো চলো স্নান টান করি, ফ্রেশ হই, তারপর আবার কথা বলবো। তো স্নান টান করে চলে এসেছি, এখন 12:30 বাজে, আর আজকের একদম দেখো
একদম ছোট্ট মতো হাঁড়িতে ভাত বসে, যে খেলনা মাটির হাঁড়ি যেমন সেই রকম। তো আজকে সকালবেলা আর কি সবাই গরম ভাত খেয়েছে টিফিনে, তো ওই জন্য সবাই গরম ভাত খাবো বলে মানে চাল নেওয়া হয়েছিল। আর দিদি আর মানা খেয়ে গেছে আর আমি খেয়েছি, ছেলেও সকালবেলা দুধ কনফিউজ খেয়েছে, ওনাই খিদে হয়নি তো ওই জন্য খায়নি। তো অনেকগুলো ভাত বেশি আছে এই হাঁড়িতে আর কি, ওই জন্য আর অল্প দুটো এই ছোটো হাঁড়িটাই করে বসিয়ে দিলাম। আর আজকের কী কী রান্না হয়েছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। পালং শাক দিয়ে মসুর ডাল, আর এখানে হচ্ছে এটা ডিমের কষা, আর এটা হচ্ছে আলু ভাজা। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে ওই 5:15 মতো। তো বিকেলবেলা উঠে আর ছাদে গিয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম, জামা কাপড় ছিল কিছু নিয়ে এলাম, নিচে নিয়ে এসে গুছিয়ে গাছে রাখলাম। এবারে একটু বেরোনোর আছে, বেরোনো বলতে মহামাতলায় যাবো, কিছু জিনিসপত্র কেনাকাটার আছে টুকিটাকি, তো ওগুলো কিনতে যাব। আর ছেলে যদি যায় ও সঙ্গে নিয়ে যাব আর কি। তো চলো, এখন সন্ধেও প্রায় হয়ে গেছে, তো গিয়ে চটাপট ঘুরে আসি, আর যেগুলো নেওয়ার দরকার আছে সেগুলো নিয়ে তারপর বাড়ি ফিরবো আর কি। তো চলো বেরোনো যাবো। তো আমি আর ছেলে বেরিয়েছি দোকানে, মামা তো লাগাচ্ছি, চলো দেখি যাওয়া যাক। বাজার টাজার সব হয়ে গেল, যার কাজ যা যা নেওয়ার ছিল নিয়ে নিলাম, আগে থেকে একটু একটু করে কিনে রাখছি, নাহলে একসাথে সব অনেক হয়ে যাবে। তো চলো এবার বাড়ি ফেরা যাক। তো যা যা কেনাকাটা করা ছিল সব কিনে টিনে বাড়ি ফিরলাম। এই যে ফুল নিয়ে এলাম, একেবারে মালা নিয়ে চলে আসি, ওই যে চেনগুলো। আর এখন তো 20 টাকার ফুল, 10 টাকার ফুল বলে এই কটা দেয়, তো ওই জন্য আমি ওই মালা আনি বেশি করে, অনেক মানে ফ্রিজে রেখে দিই, তো অনেকদিন হয়ে যায় আমার আর কি। এই দুটো মালা নিয়ে চলে এসেছি আর বেলপাতা নিয়ে চলে এসেছি। তো এই মালা আর বেলপাতা নিয়ে এলাম, আর বললাম না ছেলের বার্থডে, তো ছেলের বার্থডে হচ্ছে স্যাটারডেতে, তো আজকে বুধবার, বৃহস্পতি শুক্র আর দুদিন বাকি আছে, ওই জন্য কিছু কিছু করে জিনিস সব আগে থেকে কিনে রাখছি। তো ওই জন্য নিয়ে এলাম আর কি সব জিনিস, এই দুটো প্রাণের ফুচকা ছেলে আর ওই মানার জন্য আর কি, দুজনের আর দুজনে খাবে বলে। আর নিয়ে এসছি আমুল, আমুল গোল্ড দুটো নিয়ে এসেছি পায়েসের জন্যে, আর কন্ডেন্স মিল্ক নিয়ে এসেছি একটা, গোবিন্দভোগ চাল, আর এই যে কাজু 100, কিশমিশ 100, আর নিয়ে এসেছি ওই কেক বানানোর জন্যে টুটি ফুটি প্লাস মোরব্বা সব মিক্সড আছে, আর এবারে খেজুর নেওয়ার আছে, আর দু একটা জিনিস নেওয়ার আছে, তো নিয়ে এলে তা নিয়ে আসবো আর কি, সেটা ওখানে পেলাম না। তো ওইটা ওই যে যেগুলো ফল দোকান বসে তো ওখানে পাওয়া যায় ওই ডেটসগুলো, তো ওই ডেটস আনার আছে কিছু, আর আর মোটামুটি সব হয়ে গেছে আর কি এই কটা। তো কেক বানানোর জন্যই কটা আর কটা সামান বাকি আছে, তো সেই কটা নিয়ে আসলে হয়ে যাবে। তো বার্থডের কেক আমি এবারে বানাবো না, কারণ কবছর বানিয়ে দিচ্ছি, তো বলছে না আমি এবারে তুমি বার্থডের কেক আনবে, তো ঠিক আছে ওর জন্য বার্থডের কেক আনিয়ে দেবো। আর এইগুলো এনেছি, এইগুলো ওই ক্রিসমাসের কেক বানাবো বলছিলাম না, তো ওই জন্যই এনেছি আর কি। দেখি কবে সময় হয়, আজকে এই সপ্তাহে তো আর হবে না, তো পরের সপ্তাহেই হবে, কারণ এই সপ্তাহে বার্থডে আছে আর দুদিন বাকি আছে, জিনিসপত্রই সব আনা নেই এখনো। আর এনেছি এই 2 টাকার প্যাকেটের কফির প্যাকেট, তো এই সব নিয়ে আর বাড়ি এলাম। আরও কিছু নেওয়ার ছিল কিন্তু ওখানে পেলাম না, তো সেগুলো আবার মানে মহামাতারা যে দোকানটা গিয়েছিলাম ওই দোকানটা আজকে বন্ধ, তো ওই দোকানে হলে সব কিছু হয়ে যেত, কিন্তু ওই দোকানটা বন্ধ বলে আবার অন্য একটা দোকান থেকে এইগুলো সব নিয়ে এলাম আর কি। তো চলো এবার একটু চা টা খাই, ফ্রেশ হই, ফ্রেশ হই না, চা টা খেয়ে মাইন্ডটা একটু ফ্রেশ করি আর কি। তো চলো পরে আবার কথা বলবো। Oh.
কফি বাটা মেশিন। এখানে আমার কফি রেডি হয়ে গেছে, খাবো। হ্যাঁ, তুই আমার মুখের ভেতর ক্যামেরাটা ঢুকিয়ে দে। তো এখন বাজে 9:45, আর একটু কাজকর্ম ছিল করছিলাম। তো আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। আর ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সেফ থেকো। টাটা, বাই, গুড।